লকডাউনের জেরে মাথায় হাত খড়গ্রাম ব্লকের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের ধন্নী গ্রামের রেশম চাষীদের। মহাজন না নেওয়ায় প্রায় অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে রেশম। লকডাউনের জেরে মাথায় হাত খড়গ্রাম ব্লকের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের ধন্নী গ্রামের রেশম চাষীদের। মহাজন না নেওয়ায় প্রায় অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে রেশম। খড়গ্রাম ব্লকের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের ধন্নী গ্রামের অধিকাংশ মানুষই রেশম চাষের সাথে যুক্ত। মূলত পলু চাষ করে তারা। লকডাউন চলায় এই পলু চাষ একেবারে মন্দা। একদিকে বিষ্ণুপুর নবদ্বীপ বাজার বন্ধ থাকায় রেশমের চাহিদা কমেছে, অন্যদিকে বাইরে থেকে রেশম কিনতে আসছেন না মহাজনেরা, ফলে রেশম বিক্রি নেই বললেই চলে। কেউ কেউ আবার রেশম কিনলেও তা কিনছে অর্ধেক দামে। যেখানে 1 কেজি রেশম বিক্রি হতো 2,400 টাকায়, সেখানে এখন তা বিক্রি করতে হচ্ছে 1,400 টাকায়। যে তুল চাষ যারা আমাদের এলাকার মেয়েরা তৈরি করে বা তারা খেটে, সেই তুল চাষের বাজার একেবারে নষ্ট হয়ে গেছে। প্রচণ্ড মাথায় হাত পড়েছে চাষিদের। রেশমের যেখানে 2400-2500 টাকা কিলো ছিল, সেখানে আজকে 1400 টাকায় নেমে এসেছে। পাশাপাশি দুর্ভাগ্য, লকডাউনের কারণে মালদা থেকে যারা বসনিরা আসে মানে গুটি কিনতে, সেই গুটি কিনতে আসতে পারছে না। একদিকে বিষ্ণুপুরের বাজার রেশমের, একদিকে নগরের, সেই বাজারটা একেবারে মন্দা। মার্কেটে টাকা নেয় যারা রেশম কিনে, তারা আজকে 1400 টাকা দর বলছে, মাথায় হাত দিয়েছে। রেশম চাষটা আদৌ থাকবে কি না এলাকায়, তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। রেশম চাষ আজকে টাকা, সে রেশম বিক্রি করে তারা আজকে ধান লেবারের মজুরি মিটাতে, সেটা কিন্তু আজকে রেশম কে কিনবে তার কোনো এ নাই, মহাজন নাই। এই রেশনের উপরই নির্ভর করে সংসার চালান রেশম চাষিরা। রেশম বিক্রি না হওয়ায় সংসার চালানোই দায়ী হয়ে দাঁড়িয়েছে ধন্নী গ্রামের রেশম চাষিদের। আমরা এই ব্যবসা করি খাই, তাই এই ব্যবসাটা যদি না চলে তা কি করে খাবো আমরা? এই কুয়া কাটছে, এই কুয়ার রেশনটা যদি না বিক্রি হয় না চলে, তাহলে কি করে খাবো, কি করে করবো? আমরা গরিব মানুষ, আমরা কষ্ট করে পুষেছি পলু, পলু পুষেছি, আমাদের মাল বিক্রি হচ্ছে না, খুব খুব কষ্ট করে দিন চলছে, গরিব মানুষ। হ্যাঁ, এ আমাদের চাষ, এ আমরা পলু কষ্ট মষ্ট করে পুষিয়ে ছেলে পেলে নিই। হ্যাঁ, মাল বিক্রি হচ্ছে না, খুব সমস্যায় পড়ছি, ঠিক মতন খাওয়া দাওয়া হয় না।